তার মুখে মনে হয় এমন ঝরছে গেছে, অজ্ঞান অবস্থা এখনো পুরো আছে, এখনো ডাক্তার পাইনি। অজ্ঞান অবস্থা এখনো পুরো আছে, এখনো ডাক্তার পাইনি। কোনো ডাক্তার পাইনি। আমার সাউরি, আমার হচ্ছে যে মানে সাউরি ঘরে বসেছিল জানলা করায়, তখন এসেছিল রাজা বলে একটা ছেলে, সে এসে জানলা করে বাবা মানে বাড়ি গান বলে তার ঘরে বন্ধ করে দিয়েছে। আমার দুটো বাচ্চা নিয়ে ঘর করি, আমার হাজবেন্ড বাড়িতে থাকবে না, তখন সেম অবস্থায় যদি রাত্রেবেলা এসে ভাঙচুর করে, তারপর আমার শ্বশুর বয়স্ক, আমার সাউরির এমন অবস্থা, আমরা নিরাপত্তা পাচ্ছি না। নিরাপত্তার জন্য পুলিশকে জানানো হয়েছে, তারা কি করবে সে তো সে বলুন। তার বাড়িতে গিয়েছিলাম, তাকে নিয়ে এলাম, তার বাবা এসেছে, সে আমাকে বলছে যে হচ্ছে যে তোমাকে দেখে নেবো, তোমাকে মারধর করাবে, নানা পার্টিতে জানিয়েছে আর করছে, সবাই আসবে নাকি রাত্রেবেলা এসে উঠে যেতে হবে, হাত পা ঘুরিয়ে দেবে বলেছে। কি হয়েছিল যেটু সত্যিকাটা আমি বাজার থেকে এসেছিলাম, এসে একটু বসেছি হাঁকাচ্ছি, তারপর হঠাৎ আমার গেলি তো মঙ্গলবার করে ওটু মঙ্গলটা দিয়ে ওখানে বেরিয়ে যাচ্ছিল, সেই সময় হঠাৎ একটা বোম বাড়তি হয়েছে, আমি কিছুই জানি কি বোম ছিল, কি করে জানবো কি বোম, রাজা বলে এবার আমরা দেখিনি কি বোমটা ছড়েছিল, পাড়ার মেয়েরা সব দেখে রাজা ছুটে পালিয়ে যাচ্ছে বোমটা বাড়তি করছে আমাদের জানালার সামনে, তখন গিনি বেরিয়ে যাচ্ছিল, সেই সময় তার মুখে মানে প্রচণ্ডভাবে ঝলসা লাগে এবং অজ্ঞান হয়ে যাচ্ছে পড়ে থাকে, আবার পাড়ার সব মেয়েরা এসে ওকে চানগাল করলে যে কলতলায় মাথায় ফাথায় ঝোল ঢেলে আবার এখানে মুখে দিয়ে যায় হা হা করে, এতক্ষণ পাড়ার মেয়েরা সব বসেছিল, অনেক মেয়েরা ভালোবাসে ওকে, ও কোনো ব্যাপারে না, এটাই আমি চাইছি যে রাজা বলে ছেলেটা রাজা রাজা ঘোষ আমাদের গ্রামে কি কাল কি কারণে এরকম হামলা করলো, বড় ছেলেটা মাত্র বিজেপি করে আর আমরা কোনো পার্টিতে নেই, ছোটো ছেলে মানে ছোটো ছেলে মানে ওর নামটা কি নেহার মিশ্র ও পার্টিতে নেই, আর মদন মিশ্র আমিও কোনো পার্টি করি, সব পার্টিকেই ভালোবাসি, পার্টিকেই ভালোবাসি, ও একটু এই আদতে মানে বিজেপিতে ঢুকেছে, আমাদের গোহাট বালি দেওয়ানগঞ্জ ঘটনাটা ছিল
রাজা ফাটিছে।